আজকে সেটা তিনি শুনছেন। আমার মূল সাবমিশনটা হলো যে মায়ের কোলে, ঘরের ভিতরে, ছাদের মধ্যে, বাড়িতে থাকা অবস্থায়, বাড়ি পেরিয়ে ফিরতে থাকা অবস্থায় এই শিশু সন্তানরা গুলিবিদ্ধ হলো কীভাবে, এইটার একটা 3 সদস্য বিশিষ্ট জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করতে হবে অ্যাট সার্ভ, উইদাউট ডিলে। আমার পিটিশনটা এটি আছে, উইদাউট ডিলে, ওই 12 বছর 6 মাস লাগবে তা এক। দ্বিতীয় কথা হলো তাদেরকে ন্যূনতম 1 কোটি টাকা করে দিতে হবে, ন্যূনতম। আর পেন্ডিং হিয়ারিং অফ দ্য রুল, প্রাথমিক অবস্থা তাদেরকে 50 লক্ষ টাকা প্রত্যেক শিশুকে, পিতামাতাকে 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ইমিডিয়েট এড ইন ট্রেম অর্ডার। এবং উইথ রেফারেন্স হিসেবে আমি বলতে চাই, এটা আপনারাও জানেন যে নারায়ণগঞ্জে একটা মসজিদে গ্যাস লিক হইয়া 35 জন লোক মরছিল, সেখানে সেই কেসে কোর্ট 5 লক্ষ টাকা এড ইন ট্রেম অর্ডার দিয়েছিল এবং সেই 5 লক্ষ টাকা তারা প্রত্যেকে পাইছে। অর্থাৎ আমিও বলতে চাই যে এই জাতির এই এই ব্যথা দূর করার জন্য, এটা শুধু আমার ব্যথা না, এই জাতির ব্যথা দূর করার জন্য সান্ত্বনাস্বরূপ আদালত 50 লক্ষ টাকা করে এড ইন ট্রেম অর্ডার দেবেন ক্ষতিপূরণ। কোর্ট রাষ্ট্রপক্ষকে শুনছে এবং আগামীকাল আদেশের জন্য রাখছে। আমার জীবন দিতে গেলো জেল হাজত খাটতে খাটতে, আমার শরীরের ভিতরে গুলি আছে, আমাকে বাঁচাইতে গিয়ে আরেকজন লোক ইব্রাহিম গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আমরা জানি যে প্রশাসন যন্ত্র, সরকারি একটা যে যন্ত্র, এই কনস্টিটিউশনটা কীভাবে তারা র্যাপচার করে এটা আমরা জানি, আমরা ভুক্তভোগী। রাষ্ট্রের দায় অবশ্যই আছে, রাষ্ট্রের একটা স্বাধীনতা আমাদের কী দিছে, স্বাধীনতা তো আমাদের একটা সংবিধান দিছে, সংবিধানের মধ্যে আন্ডার আর্টিকেল 32 বলা আছে, 31 বলা আছে, 27 বলা আছে, রাষ্ট্র আমার জীবন, নিরাপত্তা, আইনগত অধিকার সব কিছুকে প্রোটেক্ট করবে, রাষ্ট্র সেটাকে প্রোটেক্ট করতে পারে নাই। আমার আমার স্টেটমেন্টের মধ্যে বলা আছে, প্রবত 19 অথবা 20 নম্বর প্যারাগ্রাফে আমি বলছি যে এই বাংলাদেশের জনগণ আর কোনো দিন দেখে নাই যে একটা এই যে জনগণের আন্দোলনকে প্রতিহত করার জন্য হেলিকপ্টার ব্যবহার করা দেখে নাই, এটা রাষ্ট্র করছে, রাষ্ট্র আন্ডার অ্যাট দ্য এক্সচেকার অফ দ্য স্টেট, রাষ্ট্র এটা করছে। অর্থাৎ রাষ্ট্রেই ক্ষতিপূরণ দিতে বাধ্য হবে, রাষ্ট্র ব্যর্থ হয়েছে আমার নিরাপত্তার দাতা, আমার সন্তানের নিরাপত্তা দিতে। দেশ স্বাধীন হয়েছে, দেশ এই দেশের মানুষ মুক্তিযুদ্ধ করছে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, এই দেশের মানুষ মুক্তিযুদ্ধ করছে খায়া না খায়া মানুষ, এই দেশের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল 10% লোক, 2-4 জন হাতে গোনা 2-4 জন ছাড়া, পাকিস্তানের পক্ষে ছিল 2-4 জন, কিন্তু 10% লোক ঐক্যবদ্ধভাবে এই স্বাধীনতার পক্ষে ছিল। সেই স্বাধীন দেশে আমার সন্তান ঘরে বসে গুলিবিদ্ধ হবে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এটা যদি এটা আমি অগ্রিম কোনো কথা বলতে চাই না, আমার দৃঢ় বিশ্বাস যে আদালত, এই আদালত একটা উপযুক্ত জাজমেন্ট দিবেন, একটা উপযুক্ত ক্ষতিপূরণ তো আর হবে না, একটা সান্ত্বনা স্বরূপ একটা একটা গ্রহণযোগ্য একটা ক্ষতিপূরণ আদেশ আমরা পাবো ইনশাআল্লাহ।